আগরতলা বড়জলাস্থিত অবলম্বন বৃদ্ধাশ্রমে 36তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার বলেন, পূর্বের তুলনায় অবলম্বন বৃদ্ধাশ্রমের যথেষ্ট উন্নতি হয়েছে। আগামী দিনে এই বৃদ্ধাশ্রমের আরও উন্নতি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। দীর্ঘ 36 বছর ধরে আমরা দীর্ঘ মায়াদী আপনাগরের মাধ্যমে পরিষেবা দিয়ে এসেছি। শুরুতে আমাদের যে অবস্থা ছিল তার থেকে এখন এই রাজ্যে যতগুলি বৃদ্ধাশ্রম আছে তার মধ্যে অন্যতম নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং সততার সহিত আমাদের সবাই পরিচালনার সঙ্গে যারা যুক্ত আছেন তারা পরিচালনা করছেন, এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিগুলো যারা আছেন বা আসেন আমাদের এই ভিজিট করতে বা কিংবা এই অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন বাইট ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।